নমস্কার বন্ধুরা, আবারও আরেকটা নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। এখানে আমি আমার ভয়েস দিয়ে ভিডিওটা করছিলাম, কিন্তু রুবির মোড় যেহেতু এত আওয়াজ যে আমার আওয়াজ কথার আওয়াজ তেমন শোনা যাচ্ছিল না, তাই জন্য আমি আবার ভয়েস দিয়ে ভিডিও করছি। এখানে আমি বলছিলাম যে আমরা বিপত্তারিণী মন্দিরে যাব রাজপুর সোনারপুরে, কিন্তু আমরা মেট্রোয় করে যাব, আর রুবি মেট্রো স্টেশনে আমরা চলে এসেছি, যেহেতু আমাদের বাড়ির কাছেই রুবি মেট্রো স্টেশন। তো সেইটাই আপনাদের বলছিলাম, এখান থেকে মেট্রো নিয়ে আমরা চলে যাবো নিউ কোরিয়া, তারপরে হচ্ছে নেতাজি সুভাষ মনে হয়, আমার ঠিক মনে পড়ছে না, নিউ কোরিয়ায় চলে যাব। ওখান থেকে আবার কবি নজরুলে যাব ব্লু লাইন ধরে, এটা অরেঞ্জ লাইন হচ্ছে মেট্রোর, এই অরেঞ্জ লাইন ধরে আমরা চলে যাব রুবি থেকে নিউ কোরিয়া, নিউ কোরিয়া থেকে আবার কবি নজরুল পর্যন্ত যাব ব্লু লাইনে, সেখানে নেমে অটোয় করে মা বিপত্তারিণী মন্দিরে আমরা চলে যাব। তো এখান থেকে আমরা যাচ্ছি উপরে স্টেশনে, যেখানে হচ্ছে মেট্রো দাঁড়িয়ে আছে সেখানেই, আর এটা প্রচুর অনেকটাই উঁচু ছিল, তো মেয়েকে বলছিলাম উপরে উঠিস না, তো চলুন আমরা যাই গিয়ে দেখাই। আর রুবি স্টেশনটা কিন্তু খুব সুন্দর করেছিল, তো তাই জন্য একটু ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছিলাম। তো দেখুন মেট্রো এখানে দাঁড়িয়েই আছে, আর এখানে সবার ফার্স্ট রুবি থেকে মেট্রো ছাড়ে 9:40-এ, আর 20 মিনিট পরপর আবার মেট্রো চলে, আর লাস্ট মেট্রো চলে আমার যতদূর মনে পড়ছে 6:40 পর্যন্ত বা 6:50 পর্যন্ত। তো তারপর থেকে আর রুবির মেট্রো চলাচল করে না, আর রুবির মেট্রো দেখুন খালিই থাকে, দূর দূর পর্যন্ত দেখুন খালিই আছে, কয়েকজন গুটিগত মানুষ বসে আছে। রুবি থেকে যেহেতু নিউ গড়িয়া পর্যন্ত যায় ডিস্টেন্সটা খুবই কম, তাই জন্য তো এখানে এটা দিয়ে যেতে সুবিধা আর তাড়াতাড়ি হবে বলে আমরা মেট্রো করেই গেলাম। তো আমার মেয়ে বলছে এটা কি নদীর নিচ থেকে যাবে, আমি বললাম না, তাই জন্য মুখটা একটু ছোট করলো। তো চলুন দেখাই বাইরের দৃশ্যটা। কবি সুভাষ থেকে কবি নজরুলে গিয়ে তারপরে মেট্রো স্টেশন থেকে নেমে অটোয় উঠে চলে যাচ্ছি মার মন্দিরে। তো চলুন মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে মায়ের মন্দিরে বিপত্তারিণী চণ্ডীবাড়ি, এখানে চলে এসেছি, আরতিটা মিস করেছি, 5টা থেকে 5টা 10 পর্যন্ত আরতি হয়, আর আমাদের যেতে যেতে 5টা 10 না 5টা 18 বেজে গেছে, তাই জন্য আমরা কীর্তনটা শুনতে পেরেছি কিন্তু মার আরতিটা দেখতে পাইনি। তো চলুন দেখাই ভিতরটা ঘুরিয়ে ঘুরিয়ে। এখানে হচ্ছে বড় গাড়িগুলো চার চাকা গাড়ি রাখার জায়গা, আর সাইডে আছে দু চাকা গাড়ি মানে বাইক রাখার জায়গা, আর এই আঁশফল গাছটা দেখুন ভর্তি আঁশফল, কী সুন্দর লাগছে না, তাই জন্য আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। আর এই যে বৌদির সঙ্গে আমার মেয়ে যাচ্ছে, আমি বৌদি আর মেয়েই গেছিলাম, এই বৌদি হলো আমার পাড়াতুতো বৌদি। তো দেখুন মায়ের মন্দিরের সামনেই ভিতরেই কিছু দোকানও বসে আছে, মার মন্দিরের জিনিসপত্র পাওয়া যায়। তো আমরা ওখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি, আর জুতো রাখার আলাদা জায়গা আছে, সেখানে জুতো রেখেছি, আর ঠাকুরের পোশাক কিনে নিয়েছি, এখন চলে যাচ্ছি মায়ের ওখানে পুজো দিতে। খুব ভালো ব্যবস্থা আছে মায়ের পা ছুঁয়ে নমস্কার করার, ছেলেদের একদিকে লাইন করতে হয় আর মেয়েদের একদিকে। তো আমি এখানে লাইনে দাঁড়িয়ে আছি মাকে ছুঁয়ে একটু প্রণাম করবো বলে। চলুন অবশেষে আমি আপনাদের মায়ের মুখ দর্শন করালাম, এই হলো মা বিপত্তারিণী মা, আর এখানে আমার মেয়ে আছে, দেখুন সব এখানে বজরং বলি আছে নমস্কার করছে, আরও অনেক ঠাকুর আছে, আর ঠাকুরের মূর্তিগুলো না বিশাল বড় বড় ছিল, আমার খুব সুন্দর লাগছিল। আর এখানে মা দুর্গা আছে দেখুন, এখানে পুজো হচ্ছে আরতি করছে। আর তারপরে আমরা চলে গেলাম
এই ঘাটের কাছে এখানে একটা বেদি আছে, সেই বেদিতে সবাই নমস্কার করে ওখানেই ধূপধুনো দিতে হয়। তো সেখানে ধূপধুনো দেওয়ার পরে এই পুকুরটায় দেখছিলাম কচ্ছপ আছে। তো মেয়েকে দেখাচ্ছিলাম কচ্ছপ আর নানান মাছও আছে, আর একটা কচ্ছপ এই গুড়ির মধ্যে বসেছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন।